Yesterday, there was an election, by-election, though main opposition boycotted because of that, that even independent candidate under attack came under attack. He's in hospital now. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও তোলা হলো বাংলাদেশের রাজনৈতিক ইস্যু। সোমবার ঢাকা সদর আসনের নির্বাচনে মিলারকে অবহিত করেন তিনি। জানান মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরপরই আয়োজিত উপনির্বাচনে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী। 10 শতাংশের নিচে ভোট পড়েছে বলে জানান। এই ধরনের সহিংসতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বচ্ছ স্বাধীন নির্বাচন কিভাবে সম্ভব? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, টাইটেল ও শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, অবশেষে হিরো আলমকে নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। দর্শক শ্রোতা, অবশেষে কপাল খুলে গেল হিরো আলমের। দর্শক শ্রোতা, হিরো আলমকে নিয়ে যুক্তরাষ্ট্র কি বলেছেন সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তাছাড়া দর্শক, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে। তা আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, বেশি কথা না বলে আমরা বিষয়ে বিস্তারিত জেনে আসি। যারা ফেসবুকে হাহারি এক দিচ্ছেন, যারা বলছেন যে না ঠিকই আছে, মাঝে মাঝে এমন হওয়া দরকার, ভাই এই ঘটনা যদি আপনার সাথে কালকে ঘটে, আপনি তো বিদেশে আছেন, আমরা বিদেশে আছি বা অনেকে দেশে আছেন, গা বাঁচায় বাঁচায় চলি, যেটা ন্যায় যেটা অন্যায় সেটা সম্পর্কে কথা বলি না, তো আমাদের তো আসলে বিপদ নাই। বাট আমি একজন স্পষ্টবাদী আওয়ামী লীগের কর্মী, মুজিব আদর্শের সৈনিক, এই কারণে আমি আবার বলতে পারি, বুঝছেন নি? আলমের সাথে যেটা ঘটছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, নৌকার ব্যাজধারী, এদের প্রত্যেককে ক্রস ফায়ার করে দেওয়া উচিত বলে এত ছোট্ট একটা ঘটনায় জি। কারণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ঘটনাটা কত বড় একটা প্রভাব বিস্তার করতে পারে অনেকে হয়তো চিন্তাও করতে পারছে না। দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার জন্য, কারণ এই ঘটনাটার একটা ইফেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর উপরেও পড়লে পড়তে পারে, যেহেতু এটা আওয়ামী লীগের কর্মীদের দ্বারাই হয়েছে। তো আমরা আশা করি যে এটার সুষ্ঠু একটা বিচার হবে। বিচার এখন এই দেশে আইন আদালত এত কিছু থাকতে, এবার আলম নিয়েছে ভিন্ন আরেক উদ্যোগ বিচারের জন্য। এখন তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হওয়ার জন্য না হয়ে তিনি এখন যাচ্ছেন আপনার অ্যাম্বাসিগুলোতে, অনেকগুলো অ্যাম্বাসিতে যাবেন, সেখানে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। কী বক্তব্য দিবেন সেটাও বলছি, তবে কেন হঠাৎ করে তিনি এই অ্যাম্বাসিদের কাছে বিচার দেওয়া শুরু করলেন, যেখানে আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে? হচ্ছে কি, গতকালকে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি দৈনিক ইত্তেফাকের একটা ভিডিও ফুটেজে, আমাদের একজন পুলিশের এসআই সাহেব, ওনার সামনে থেকে যখন আলমকে নিয়ে যাওয়া হলো, সাংবাদিক বলল যে আলমকে নিয়ে যাচ্ছে, তখন তিনি যে কোনো কারণে বললেন যে এটা ইনার কর্ডন আউটার কর্ডনের একটা সূত্র আমাদেরকে দেখালেন, কিন্তু এই সূত্র জাতি হিসাবে আমরা মানতে পারলাম না। তো যার কারণে আলমের চিন্তা ভাবনা হচ্ছে যে এখানে বিচার দিয়ে সে বিচার পাবে না, এবারের জন্য বিচারের জন্য যেখানে যাচ্ছে সেখানেই প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নেগেটিভিটি একটা ইস্যু হবে। কারণ আলম হচ্ছে সমাজের নিপীড়িত শ্রেণীকে ধরেন লিড করে এমন একটা ক্যারেক্টার। বরানীতে ভোট কেন্দ্রে নৌকার সমর্থকদের হামলার শিকার হওয়ার কয়েক ঘন্টা পরেই গতকালকে রাতে তিনি আপনার একটা ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে এই হামলার ইস্যুতে তিনি আপনার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যে বাংলাদেশে নেই সেই বিষয়টি বিদেশিদের কাছে তুলে ধরবে, পাশাপাশি তার উপর হামলার বিচার চেয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকান অ্যাম্বাসিতে বিচার দেবে, অভিযোগ দেবে। শুধু তাই নয়, সেখানে যেখানে যেখানে অভিযোগ জানাতে হবে আলম প্রত্যেকটা জায়গায় চিঠি দেবে, এমন বক্তব্য গতকালকে তিনি দিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচনকে ঘিরে কয়েক দফায় হামলার শিকার হয়েছেন হিরো আলম, এ সকল ঘটনায় মামলা করে বিচার পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন। তিনি বলছেন এই উপনির্বাচনের প্রচার চলাকালে মহাখালীর করাইল বস্তিতেও তার উপর হামলা করা হয়েছিল, তখন তিনি বনানী থানায় গিয়ে মামলা করেছেন, কিন্তু সেই মামলায় যথোপযুক্ত কোনো বিচার তিনি পাননি। এই ঘটনায় মার্কিন দূতাবাসে একটা চিঠিও দিয়েছিল হিরো আলম। ঢাকা 17 আসনের উপনির্বাচনে আপনার গতকালকের এই ঘটনায় হামলার শেষে রাস্তায় মারধর করার ইস্যুতে অনেকটা মন খারাপ হিরো আলমের, হাসপাতালে গিয়েছেন, ভাগ্য ভালো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আর প্রত্যাখ্যান ঘোষণা করেছেন তিনি গতকালকে ভোটের যে রেজাল্ট, তারপরে দেখেন আলম কিন্তু প্রায় 6000 কত ভোট জানি পাইছে, আমাদের অপরদিকে আরাফাত ভাই তিনি পেয়েছেন 20000 সামথিং। তো তিনি বলছেন যে আমি আজ যে আঘাত পেয়েছি সেই আঘাতেই বোঝা যায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয়নি, তাই এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করছি, কারণ জাতি দেখছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আর সকাল থেকেই নির্বাচনের অনিয়মের বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও করেছিলেন তিনি। তিনি বলছেন যে সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন, বেলা 3:15 দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাহিরে তার উপর আঘাত হয়েছে, তার মাথায় প্রচুর আঘাত করেছে, বুকে আঘাত করেছে, কানে আঘাত করেছে, যখন পড়ে গেছি গায়ে লাথিগুতা মেরেছে। আলমের
বক্তব্য হচ্ছে যে হত্যার পরিকল্পনা, এটা এটা আবার না, ধরেন আসলে সিচুয়েশন মাঝে মাঝে এমন হয়ে যায়। যাই হোক, তিনি বলছেন যে হত্যার পরিকল্পনা থেকেই তার উপর এই হামলা করা হয়েছে, আমার উপর যে আঘাতটা হয়েছে এই আঘাত কিন্তু এবার প্রথম না। 2018 সালের নির্বাচনের সময় যখন আমি নির্বাচন করেছিলাম সেই সময়ও আমার উপর একই আঘাত করা হয়েছিল, ওই আঘাতটা আমাকে অনেকদিন ধরেই এই আঘাতটা মানে এবারের আঘাতটা পরিকল্পনা করে করা হয়েছে, আমাকে মেরে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। আলমের শেষ অংশটা থেকে ভয় থেকে অনেক সময় অনেক কথা আসে, তবে আলমের মাইরা ফেরার প্ল্যান করা হয়েছে এটা আবার আমি বিশ্বাস করি না। যাই হোক, তারপর আলমের সাথে যেটা ঘটছে সেটার সুষ্ঠু একটা কি বলা হয় যে বিচার হওয়া উচিত, যেহেতু ফুটেজ আছে, এখানে তো আর নতুন করে খোঁজার কিছু নাই, অসংখ্য মোবাইলে অসংখ্য ক্যামেরাতে কারা এই হামলার সাথে জড়িত, কারা গতকালকে আলমের উপর এই অত্যাচার নির্যাতন চালিয়েছে, এদের সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। ধরল এক মাস পর জামিন হয়ে গেল, তাহলে মানুষের আস্থার জায়গাটা নষ্ট হয়। দেখেন, হিরো আলম রেডি আমার থেকে সমালোচনার ভিডিও কেউ বেশি বানান নাই, আবার আমি বাংলাদেশের আওয়ামী লীগের একজন সমর্থক হয়ে স্পষ্টবাদী, কারণ আমি দলকড়া ভাত খাই না। আপনারা অনেকে আছেন যে দলকড়া ভাত খান বিএনপি বা আওয়ামী লীগের, তারা ফেসবুকে অনেক লেখা লেখেন, আপনাদের মন মতো হলে নাইম ভাই ফাইন থ্যাংক ইউ, মন মতো না হলে শালা তুই সরকারের দালাল, এরকম বক্তব্য আপনারা দেন, কিন্তু আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যেটা অন্যায় সেটাকে অন্যায় বলার, যেটা সত্য সেটাকে সত্য বলার, আবার সত্যটা আপনাদের গায়ে লাগে। যেমন ভিপি নুরি নিয়ে আমি যখন বলি, আমাকে এক ভাই মেইল করছে আদিল ভাই যে হ্যাঁ বেটা তুই দেখছোস নি ভিপি নুরিকে বিকাশ করছে, আর বেটা কানা, ভিপি নুরি যে বিকাশ করছে তোমার যে বস আছে বা কি বলে যে অনলাইনে যাদের একটা মার্কেট লেভেল সেই একটা লেভেলে আছে তারা সবাই তো বলছে, এরকম দলকানা যারা চাটুকার আছে গান্ডু আছে এদের আবার ধরেন গায়ে লাগে। যখন আমার একটা ভিডিও, এখন আমি যখন এটা বলতেছি ভাই ভালো ভালো আলমের পক্ষে দাঁড়াইছেন, কেন আলমকে আমার টাকা দেয় নাকি আমি আলমের সমর্থক, নৌ আলম যে কাজটা ভালো করে সেটা ভালো, আলম যখন নিপীড়িত হয়েছে অন্যায়ভাবে সেটার প্রতিবাদ করো, একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসাবে, একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে, একজন পরিচ্ছন্ন আওয়ামী লীগের কর্মী হিসাবে, এটা আমার দায়িত্ব। সবাই সবার দায়িত্বের জায়গা থেকে সত্যটাকে সত্য বলার চেষ্টা করবেন যতটুকু পারেন, হয়তো সব বিষয়ে আমরা কথা বলতে পারি না, যতটুকু আমাদের লিমিটেশন আছে। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন আলমের এই ইস্যুটাতে খুব শক্ত করা একটা বিচার করা হয়, আর নয়তো এটা থেকে ইউরোপীয় ইউনিয়নে চিঠি গেলে, আমেরিকান এম্বাসিতে চিঠি গেলে এই চিঠিগুলোকে কিন্তু এরা নিবে, কারণ আলম এমন একটা ক্যারেক্টার যাকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও তোলা হলো বাংলাদেশের রাজনৈতিক ইস্যু। বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথু মিলারকে। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। সোমবার ঢাকা ১৭ আসনের নির্বাচনে মিলারকে অবহিত করেন তিনি, জানান মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরপরই আয়োজিত উপনির্বাচনে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী, 10% নিচে ভোট পড়েছে বলেও জানান। এই ধরনের সহিংসতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বচ্ছ স্বাধীন নির্বাচন কিভাবে সম্ভব প্রশ্ন তোলেন ফজল আনসারি। জানতে চান যুক্তরাষ্ট্রের মনোভাব। জবাবে মিলার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আবারও বললেন, বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। গেল বুধবার সরকারদলীয় সংসদ সদস্য শামীম ওসমানকে নিউ ইয়র্কে হেনস্থা প্রসঙ্গ তুলে ধরেন আনসারি। জানান, ওই ঘটনার জেরে হামলা হয়েছে অভিযুক্তের গ্রামের বাড়িতে। জবাবে একই উত্তর দেন মিলার। Democratic elections, we encourage the government of সহিংসতার যে কোনো অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করব। আগেও বলেছি, বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি আমরা, আর বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।